তোমাদের সেপ্টেম্বরের যে পরীক্ষাটা হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে। এবার অ্যানুয়ালের জন্য তৈরি হতে হবে, তো তাহলে চলো বাংলা ক্লাস শুরু করি। তোমরা প্রত্যেকে বাংলা বইটা দেখো। লীলা মজুমদারের লেখা মদিকিশির বর্ণিবাক্স গদ্যটির মূল বিষয়বস্তু তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে শুরু করি। লীলা মজুমদারের লেখা মদিকিশির বর্ণিবাক্স গল্পটি বেশ মজার। এই গল্পে আমরা দেখি জরাজীর্ণ পাঁচু মামাকে বক্তা হাত ধরে টেনে টেনে তোলে। সাহসী আত্মবিশ্বাসী পাঁচু মামা বলেন, শৈশবে ভুলে বাদশাহি জোলাপ খাওয়ায় তার শরীরটা এমন রুগ্ন হয়ে গেছে। তিনি অহংকার করে আরও বলেন যে অদিবিসির বর্ণিবাক্স তিনি আবিষ্কার করেছেন। তার মধ্যে মোরগের ডিমের মতো পান্না, পায়রার ডিমের মতো চুনি, হাঁসের ডিমের মতো মুক্তো, মুঠো মুঠো হিরে আর গোছা গোছা মোহর আছে। এরপর বক্তা পাঁচু মামাকে একটা ছাঁচি পান, এক বোতল লেমনের, লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা খাওয়ালেন। তারপর বক্তা পাঁচু মামাকে ফতিকিসির বর্ণিবাক্সটা কোথায় আছে জানতে চাইলে পাঁচু মামা গোপনীয়তা রক্ষার চেষ্টা করেন। এরপর পাঁচু মামা ফতিকিসির কৃতিত্বের কথা একে একে জানান। ফতিকিসি ভালো রাঁধতে পারতেন,